আজ সেই সন্তান খুব সৌভাগ্যশালী হবে যে সন্তানের বাবা মা সারাদিনে দু মিনিট বার করে একবার শুনবেন দুর্গাষষ্ঠীর ব্রতকথা। বন্ধুরা, এই ব্রতকথা শ্রবণ করা মাত্রই আপনার জীবন থেকেই তথা আপনার সন্তানের জীবন থেকেও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধি দারিদ্রতাও মা দুর্গার আশীর্বাদে এক নিমেষে দূর হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গেই আপনার জীবনে থাকা অর্থের অভাব মিটবে। আপনারা জীবনেতে যে সব সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত কিছু সমস্যা সমাধান ঘটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আপনি এই দুর্গাষষ্ঠী ব্রত পালন করুন বা না করুন, অন্তত পক্ষে একবার হলেও এই দুর্গাষষ্ঠী ব্রত কথা যদি শ্রবণ করতে পারেন তাহলে আপনার সন্তান যেমন সুস্থ নিরোগ থাকবে ঠিক তেমনই আপনিও সুস্থ নিরোগ থাকবেন এবং আপনার ঘর টাকায় ভরে থাকবে। কারণ এই ব্রত মাহাত্ম্য কথা এতটাই শক্তিশালী যা জানলে আপনারাও চমকে যাবেন। তাই বন্ধুরা, আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি চান আপনার সন্তান সুখে শান্তিতে সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকুক তাহলে এই দুর্গাষষ্ঠী ব্রত কথা অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। এর ফলে আপনার এবং আপনার সন্তানের ওপর মা দুর্গার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি সদা সর্বদাই বজায় থাকবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। এবং আপনার যদি রাশি জানা থাকে তাহলে আপনার সম্পূর্ণ নাম ও রাশি লিখে কমেন্ট আমাদের অবশ্যই করতে পারেন। তাহলে আপনার নাম ও রাশি অনুযায়ী যদি কোনো টোটকা বা উপায় থেকে থাকে তাহলে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আপনারা যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, এই দুর্গাষষ্ঠী ব্রত কথা শ্রবণ করার আগে আপনাদেরকে বলে রাখি যে এই ব্রত কথা যখন শ্রবণ করবেন তখন শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না, কারণ অসম্পূর্ণ ব্রত কথা কখনো ভালো ফল প্রদান করে না। তাই যখনই এই ব্রত কথা শ্রবণ করবেন সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করবেন। শুরু করছি দুর্গাষষ্ঠী ব্রত কথা। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতে, তাদের সংসারে দুই ছেলে তিন মেয়ে এবং সব মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছে এবং ছোট ছেলের বিয়ে তখনও হয় ষষ্ঠীর আগের দিন। ব্রাহ্মণ তার ছেলেদের মেয়েদের এবং বৌমাকে ডেকে জিজ্ঞেস করলে, তোমাদের কার কি কি জামা কাপড় লাগবে? সকলেই যে যার পছন্দ মতো রঙের জামা কাপড়ের কথা বললেন। শুধুমাত্র বড় বৌমা কিছু বললেন না, তিনি ঘাড় হেঁট করে দাঁড়িয়ে থাকলেন। ব্রাহ্মণ আবার জিজ্ঞেস করলেন, বড় বৌমা, তোমাকে যে বারবার বলছে তুমি কি শুনতে পাচ্ছ না? এরপর বড় বউ শ্বশুর মশাইকে শুনিয়ে শুনিয়ে শাশুড়ি মাকে বললেন, মা বাবাকে বলুন আমার জন্য ধুলোমুঠি শাড়ি আনতে। ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে সকলের পছন্দ মতো জিনিস কিনল, কিন্তু বড় বৌমার ধুলোমুঠি শাড়ি কোনো দোকানেই পাওয়া যায় না। শেষে চকের বাজারে এক পুরনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, দোকানি অনেক বুড়ো, তার অনেক বয়স হয়েছে। সে হেসে বললেন, দাদা ঠাকুর, ওই কাপড় কে চেয়েছে? ব্রাহ্মণ তখন বললেন, আমার বড় মৌ। তখন দোকানি হেসে বললেন, তার বুঝি ছেলে হয়নি? ব্রাহ্মণ বললেন, না। তখন দোকানি বললেন, ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর? ও মা ভগবতীর দয়া না, মা ষষ্ঠীর কৃপা না হলে কে পা? দেখুন ঠাকুর, কাল ষষ্ঠী, আপনার বড় বৌমাকে বলবেন কাল যেন মা ষষ্ঠী পুজো করে, তাহলে মায়ের দয়াতে তার মনস্কামনা পূর্ণ হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা তাই যেন হয়, কিন্তু ধুলোমুঠি শাড়ি কোথায় পাবো? দোকানি আবার হেসে বললে, লাল ধবধবে কাপড় হবে, আর দামাল ছেলে ধুলো মেখে ঝাঁপিয়ে পড়বে কোলে, তার হাতের পায়ের ধুলোয় সব দাগ কাপড়ে লাগবে, সেই শাড়িকেই ধুলোমুঠি শাড়ি বলে। ব্রাহ্মণ ঘরে এসে সকলকে জামা কাপড় দিলেন। বড় বৌমাকে বললেন, মা তোমার কাপড় বাজারে পাওয়া যায় না, কাল ষষ্ঠী, কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মানত করো, মায়ের পুজো করো, তাহলেই তুমি সেই কাপড় পাবে। ব্রাহ্মণের কথা শুনে বড় বউ
সেই দিন মানত করল আর নিরামিষ খেতে শুরু করল। ব্রতের দিন ঘটা করে শ্রদ্ধাচারে মায়ের পূজা আরাধনা করল, ভক্তি ভরে মাকে প্রণাম করল আর ধুলোমুঠি শাড়ি চাইল। দেখতে দেখতেই বড় বৌমা গর্ভবতী হল। বাড়ির সবার আনন্দ আর ধরে না। পাঁচ মাসেই পঞ্চামৃত, সাত মাসে ভাজা আর নয় মাসে পাকা স্বাদ দেওয়া হল। দশ মাস দশ দিন পরে সূর্যের তেজের মতো তেজোদ্দীপ এক ছেলের জন্ম হল। ছেলে দেখে কেউ মুখ ফেরাতে পারে না, সেই দেখেই ব্রাহ্মণের আর সুখ ধরে না। পরের দিন বড় বউ, ননদ এবং শাশুড়ি সকলে মিলে ষষ্ঠী পূজা করল। অমনি মা ষষ্ঠীর দয়াতে ননদেরাও গর্ভবতী হলেন, ছোট ছেলের বিয়ে হল খুব বড় লোকের ঘর। একদিন বড় বউ উঠানে দাঁড়িয়ে আছে, আর সেই সময় বড় বউয়ের ছেলে হামা দিয়ে সারা গায়ে ধুলো মেখে আঁচল ধরে উঠে দাঁড়ালো। বড় বউ তখনই মুচকি হেসেই ছেলেকে বুকে তুলে নিল। ধবধবে কাপড়ের চারিদিকে ধুলোর দাগ লেগে গেল। ব্রাহ্মণী লুকিয়ে ব্রাহ্মণকে এনে দেখালে। ব্রাহ্মণ দূর থেকে এসে ভেতরে এসে বললেন, এতদিনে মা ষষ্ঠীর কি পায়? বড় বৌমার ধুলোমুঠি শাড়ি পরার সার্থক হল। বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলেকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে এই ব্রতের কথা চতুর্দিকে প্রচার হয়ে গেল, আর সেই থেকেই নারীগণ ভক্তি সহকারে মা ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই ব্রত ফল সর্বত্র প্রচলিত, কিন্তু পূর্ববঙ্গ এর একটু বিপরীত ব্রত কথা আছে। তারা বলেন, কৈলাসে ষষ্ঠীর দিন মা দুর্গার ধুলোমুঠি শাড়ি পরতে সাদ হয়েছে, সেই কথা তিনি মহাদেবকে বলেছিলেন। আর এদিকে বাপের বাড়ি যেতে হবে, দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছে আর গায়ের ময়লা তুলে দিচ্ছিল। আর সেই সময় গায়ের ময়লাগুলো মা দুর্গা একত্রিত করে তা দিয়ে একটি পুতুল তৈরি করেছিল। পুতুলটি দেখতে ঠিক খোকার মতো হয়েছিল। সেই সময়ে নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন। মা দুর্গা স্তন পান করতে তার স্বাদ হয়েছে। তিনি সেই পুতুলের ভেতরে গিয়ে আবির্ভূত হলেন এবং মা মা করে কেঁদে উঠলেন। অমনি মা দুর্গা তাড়াতাড়ি কোলে নিয়ে স্তন পান করালেন। দেবাদিদেব মহাদেব এই আশ্চর্য ব্যাপার দেখে স্বর্গ মত্ত পাতাল খবর দিলেন। খবর পেয়ে সকলে এ ছেলে দেখল, অনেক অনেক যৌতুক দিল আর আশীর্বাদও করল। দেবতাদের মধ্যে শনিদেব এসেছিলেন। তিনি ভাবলেন, আমি তো ওর মামা হই, যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে কেউ কিছু মনে করতে পারে। এই ভেবেই যখনই চোখের ঠুলি খুললেন তখনই সেই ছেলের মুন্ডু উড়ে গেল, রক্তে ভেসে গেল দুর্গার দেহ। দুর্গা কেঁদে উঠে শনিকে কাটতে যাবে। অমনি দেবতারা সব বলে উঠলেন, এ কি করেন মা, আপনি তো শনিকে এই রকম বর দিয়েছেন, ওর কি দোষ? তখন দুর্গা রাগ সামলেই দেবাদিদেব মহাদেবকে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। মহাদেব তখন নন্দীকে বললেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, তার মাথা কেটে নিয়ে এসো। নন্দী ত্রিভুবন ঘুরে শেষে ইন্দ্রদেবের একটি সাদা হাতির মাথা কেটে এনে বসিয়ে দিল। তখন ছেলে আবার বেঁচে উঠ, কিন্তু দুর্গার ভারী দুঃখ হল। তিনি বললেন, আমার চাঁদের মতো ছেলে আর তার সুরওয়ালা মুন্ডু হল। তখন ব্রহ্মা শিব এবং অন্যান্য দেবতারা বললেন, তোমার এই ছেলে সকল দেব এবং দেবীদের ওপরে থাকবে, এর পূজো আগে না হলে অন্য কোনো দেবতার পূজো হবে না। তারপর দুর্গা কার্তিক এবং গণেশকে নিয়ে বাড়ি গেলেন, গিয়ে মাকে সব কথা বললেন। বন্ধুরা, এই ছিল দুর্গা ষষ্ঠী ব্রত কথা। এই ব্রত কথা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ, ঈশ্বর বা ভগবান আপনারও মঙ্গল করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, ঠিক তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু অত্যন্ত বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে সিঁদুরে কোন জিনিসটা রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথেই বন্ধুরা আমরা এও জানবো যে কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি, তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না।
এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার এক, ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। এতে ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে দেবে যাবে। নাম্বার দুই, সিঁদুর পড়ার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার তিন, বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না, আবার অনেকে তো ডান দিকে, আবার কেউ বাঁ দিকে দেয়, আবার কেউ কেউ তো সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি, এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত। নাম্বার চার, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়াও কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না, এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনারা আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার পাঁচ, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়, তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গড়ায় গিয়ে সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার ৬, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তির বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। বন্ধুরা, এই দুর্গা পুজোর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে নিয়ে আসুন, এতেই বন্ধুরা বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি হবে, বাড়ির বাস্তুদোষ গ্রহদোষ এবং নেগেটিভিটির সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন, মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না, অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে, এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন। তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আপনারা চলুন জেনে নিন। তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সারা বিশ্বে ইতিমধ্যে নবরাত্রি শুরু হয়ে গিয়েছে, সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে। এই নয় দিনে বহু মানুষের ভাগ্য মায়ের কৃপায় পাল্টে যায়। তাই বন্ধুরা আপনারা যদি পারেন তো এই সময়ে যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই দুর্গা পুজো চলাকালীন যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন, এতেই বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমন পাল্টে গেছে। কারণ বন্ধুরা মা হচ্ছে করুণাময়ী মমতাময়ী, সন্তানের সামান্য পুজো পাঠেতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন। তাই যদি বন্ধুরা আপনারা একদমই উপোস করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা নয় দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান। এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ ঊর্জার একেবারে নাশ করে দেবে। এছাড়াও বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা ফুলের গাছ অবশ্যই লাগান, কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা, ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে
বাস্তুদোষ, নেগেটিভিটির সমস্যা এবং গ্রহ দোষ, সেই সঙ্গে দুঃখ কষ্ট দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনারা পারেন এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা ফুলের গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন। এছাড়াও বন্ধুরা, এই সময়ে আপনারা একটি পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা বাড়িতে মা দুর্গার যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা তা অর্পণ করুন। এবং যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে, তাহলে এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন। এছাড়াও বন্ধুরা, আপনারা এই সময়ে পদ্ম ফুলের ওপরে বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন। মায়ের হাত থেকে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি আনবেন। নাম্বার তিন, বন্ধুরা আপনারা এই সময়ে সোনা বা রূপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি সেই কয়েনের ওপর মা দুর্গার মূর্তি স্থাপন করিয়ে আনতে পারেন। কারণ বন্ধুরা, নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপো আনা খুবই শুভ বলে মনে করা হয়। নাম্বার চার, ময়ূরের পালক। বন্ধুরা, নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন। এতেই বন্ধুরা তাদের পড়াশোনায় খুবই উন্নতি হবে, সেই সঙ্গে আপনাদের আর্থিক উন্নতিও হবে।